আছে তাই সুরেন্দ্র অধিকারী মহাশয়ের জন্য সকলে আমরা কলকাতার মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাব। এখন বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী মাথাভাঙ্গা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা সুবর্ণধায়ী বৃন্দ, আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছেন মাথাভাঙ্গা শহর এলাকা। আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করে গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য। ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখব না। সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয়, আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই কর্মসূচির যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায় মহোদয়, এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরমপ্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি। আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, নিশ্চিত প্রামাণিক হারেনি, এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে, তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপতি নিশ্চিত প্রামাণিক তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে, তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যৎ থাকবেন। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভা নেতৃত্বে আমরা ১৯ এবং ২১ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভা নেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় সুশীল বর্মন মহোদয়, এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন, মেঘলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস দধিরাম মণ্ডল রয়েছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। যেহেতু চিনতে পারতে যায় তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে, সীতাই নাটামারি দিনাটা শীতলকুচি মাথাভাঙ্গা তুফানগঞ্জ উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন, এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙ্গাতে দুজন পঞ্চায়েতকে দল বদলও করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাবা পার কারেগা, পুলিশ যদি এদের কাছে না
থাকে না, এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে বিধানসভার বক্তব্য শুনেছেন তো তাদের লড়াইতে গোটা বাংলা আছে।
আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, বাসা রাখুন না। আমি তো মনে এরকম আনিস ও তো অপরাধের নয়, বাকিটা সাফ করবো। আপনারা প্রস্তুত তো? কাজ বন্ধ করেছে, ভর্সনা করেছে। আমাদের যুবনেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল, রাত্রে তারা করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিভস্ত করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েত গুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে, ওদের দেহ গেছে, মন আমাদের সঙ্গে আছে। সব ফোন করে এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, তার আমার না আসান। তিনি কাল মেকলিগঞ্জে গিয়ে বলেছেন চাহানাবন্দার একজন নাকি অত্যাচারিত হয়েছে মহিলা, এবং বিজেপি করেছে। তার বাবাকে ডাকুন তো, বাবাকে ডাকুন। পিতার বাবা ইনি না আজকের সময় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মণ তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করবো এই রোদে। কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আজকে কাগজপত্র চায়ের পা, কালকে তৃণমূল এখানে ঝাঁটা হবে, কালকে তৃণমূল পরিষ্কার করবে। ভালো ভালো করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম।